شهر رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আলী ভাই প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে সর্বপ্রথম আলিমরা জান্নাতে যাবে এবং সর্বপ্রথম আলিম রাই জাহান নামে যাবে ইহাদিস কি সহি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আহ সর্বপ্রথম আলেমরা জান্নাতে যাবে এবং আলেমরাই জাহান নামে যাবে এই মর্মে কোনো হাদিস আছে কিনা সেটা আমার জানা নেই তবে আমি এতটুকু বলতে পারি যে সর্বপ্রথম আলেমদেরকে দিয়েই জাহান নামকে উদ্বোধন করা হবে আবুহরাই রা রদিয়ালাহু বলেন রসুল সাল আলী আসাল্লাম বলেছেন কিয়ামতের দিন যখন সকল লোকদের পূর্বে দুই তিনজন লোকের বিচার করা হবে তখন একজন লোককে এমন অবস্থায় আনা হবে যে এলএম শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে নিজে কোরআনও পাঠ করেছে তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে আল্লাহ তাকে পৃথিবীর সকল নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন সেও কিছু স্মরণ করবে এবার আল্লাহ তারা বলবেন যে এই সকল নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছ সে বলবে যে আমি বিদ্যা শিখেছি অপরকে শিখিয়েছি এবং তোমার সন্তুষ্টি লাভের জন্য নিজে পাঠ আল্লাহ বলবেন যে তুমি তালা মিথ্যা কথা বলছো কারণ তুমি এই উদ্দেশ্যে এলেম শিক্ষা করেছ যাতে লোকেরা তোমাকে আলেম বলে এবং এই উদ্দেশ্যে তুমি কোরআন পড়েছ যাতে লোকেরা তোমাকে কারি বলে এখন বর্তমানে যেটা আমরা লক্ষ্য করি অধিকাংশ বক্তারাই তাদের নামের পূর্বে কারি মাওলানা সব লিখে তো যাই হোক তো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে এই আলেমদেরকে দিয়ে আল্লাহ জাহান জাহান্নাম উদ্বোধন করবেন তিন শ্রেণীর মানুষের মধ্যে এই হচ্ছে এক শ্রেণীর মানুষ যাকে দিয়ে আল্লাহ তালা জাহান্নামকে উদ্বোধন করবেন সহি মুসলিমের উনিশশো পাঁচ নম্বর হাদিস রাসুল সাল আলিহাসাল্লাম আরো বলেছেন যে আমি আমার উম্মতের জন্য কোনো কিছুকে ভয় করি না তবে এতটুকু ভয় করি যে পথভ্রষ্ট আলেম তার দিনের ক্ষতি করবে অর্থাৎ এই দিনের মধ্যে কিছু পথভ্রষ্ট আলেম থাকবে যারা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করবে না সেই রকম এবং মানুষকে সে যতটুকু জ্ঞান অর্জন করছে টুকুর মাধ্যমে সে মানুষকে বিভ্রান্ত করবে এটা হাদিস বর্ণিত হয়েছে মুসনাদ আহমদ ষোলো হাজার চারশো তিরানব্বই নম্বর হাদিস দারিম শরীফ দুইশো এবং দুইশো নম্বর হাদিস এটা থেকে এতটুকুই প্রমাণিত হয় তবে আলেমরা আল্লাহকে বেশি পরিমাণে ভয় করে এই রকম বর্ণনা করানুল কারিমে রয়েছে আল্লাহ তালা বলছেন সরা ফাতের পঁয়ত্রিশ নম্বর সুরার আঠাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আল্লাহ তালাকে বেশি ভয় করে আলেম বা জ্ঞানীগণ তো জ্ঞানী বলতে দুনিয়ার যারা জ্ঞানী তারা এসব জ্ঞানীদেরকে বোঝানো হয় না এমন কি যারা এলিম অর্জন করেছে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে তাদেরকেও বোঝায় না যারা সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে তাদেরকেই বুঝানো হয়েছে হয়তো আমরা অনেকেই মনে করতে পারি যে হয়তো অমুক ব্যক্তি অনেক জ্ঞানী ব্যক্তি সে হয়তো আল্লাহকে অনেক ভয় করে এটা চিন্তা করার বা এটা ভাবার কোনো কারণ নেই কারণ জ্ঞান থাকলেই সবকিছু হয়ে যায় না অল্প জ্ঞানের মাধ্যমেও আল্লাহকে ভয় করা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী 6486 এবং সহিহ মুসলিম 2359 নম্বর হাদিস লা তা'লামুনা মা আ'লামু লা বাকাইতুম কাসির আলা বাহিকতুম কালিল যে আমি যা জানি যদি তোমরা তা জানতে অর্থাৎ আমি যতটুকু আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্ঞান পেয়েছি জানতে পেরেছি জান্নাত সম্পর্কে জাহান্নাম সম্পর্কে যদি তোমরা জানতে তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে এবং কম কম হাসতে তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে জ্ঞানের জ্ঞানের পরিচয় এটা হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তির বৈশিষ্ট্য যে সে যতটুকু জানে সে জানা অনুযায়ী আল্লাহকে ভয় করবে কম কম হাসবে এবং বেশি বেশি করে কাঁদবে এটা হচ্ছে আলেমের বৈশিষ্ট্য আলেমের বৈশিষ্ট্য এই রকম হওয়া উচিত যে সে আল্লাহকে ভয় করবে তবে সর্বপ্রথম রসুল সালোল্লাহ হর আলী জান্নাতে প্রবেশ করবেন এটা হাদিস দ্বারা প্রমাণিত সৈ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত রসুল সালোল্লাহর আলি হোসাল্লাম যেটা বলেছেন আনাসিবনে মালেক রৌদি আল্লাহহু তালান বলেন রসুল সালোল্লাহ হরালী হুসাল্লাম বলেছেন যে আতি বাবাল আল জান্নাতী আমাল আমি কেয়ামতের দিন জান্নাতের দরজার সামনে এসে দরজা খুলতে বলবো ইয়াকুলুল হাজিন তখন জান্নাতের যে দারোয়ান ফেরিস্তা থাকবে সে বলবে যে যে মান আংতা আপনি কে তখন আমি বলবো যে আনা মোহাম্মদ সাল আলি সাল্লাম আমি হচ্ছি মোহাম্মদ সাল আলি তখন ফেরিস্তা বলবে যে বিকা লা তু লাহুলি আহাদিন কাবলাকা আমি এ ব্যাপারে আদিষ্ট হয়েছি যেন আপনার পূর্বে অন্য কারো জন্য এই দরজা না খুলি অর্থাৎ আপনি আসার পূর্বে যদি কেউ এসে দরজা খোলার জন্য বলে তাহলে আমি যেন দরজা না খুলি এ ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি তাহলে বোঝা যাচ্ছে যে সর্বপ্রথম রসুল সাল্লাহ আলী হাসাল্লাম জান্নাতে যাবেন এবং তার মাধ্যমেই জান্নাতকে উদ্বোধন করা হবে আর জাহান্নাম উদ্বোধন করা হবে পথভ্রষ্ট আলেম দিয়ে তবে আপনি যে হাদিসটি বললেন এ এতগুলো হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে ওই হাদিসটার কিছু অংশ সঠিক নয় অর্থাৎ আলেমরাই প্রথমে জান্নাতে যাবে এ অংশটুকু সঠিক নয় তবে আলেমদেরকে দিয়ে আল্লাহ তালা জাহান্নাম উদ্বোধন করবেন এ অংশটুকু সঠিক আল্লাহতালা আমাদের সকলকে সঠিকটা বোঝার তফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি